করোনা দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমণ অনেকটাই যেন লাগাম ছাড়া, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় কার্ফিউ সময়সীমা বাড়ালেও কিছুতেই যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এর মধ্যে আবার খুব শীঘ্রই তৃতীয় ঢেউ প্রবেশের সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এর ইঙ্গিত দেয়। তাই এখন থেকেই প্রতিরোধের প্রস্তুতি গ্রহণ করা না হলে তৃতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই আশঙ্কাকে মাথায় রেখে ময়দানে নেমে পড়ল প্রশাসন। রবিবার এমনটা দেখা গেল রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে। সারা রাজ্যে রবিবার ছিল উইকেন্ড কার্ফিউ, কিন্তু বাস্তবে দেখা যায় একাংশ মানুষ এই উইকেন্ড কার্ফিউর বিধিনিষেধ অমান্য করেই চলছে। এ নিয়ে প্রশাসনের ভূমিকাকে ঘিরে সচেতন মহলে উঠছে নানা প্রশ্ন। বিশেষ করে হাটবাজারগুলি খোলা থাকায় প্রতিদিন করোনার বিধিনিষেধের আদ্যশ্রাদ্ধ ঘটে চলেছে, এতে করে সংক্রমণ বাড়ার সম্ভাবনা অনেক। এই অবস্থায় আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলি নতুন করে হস্তান্তরের পরিকল্পনা নেয় সদর মহকুমা প্রশাসন। সরকারি বিধিনিষেধ মেনে এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে কিভাবে বাজারগুলো হস্তান্তর করা যায় তা নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেছেন সদরের মহকুমা শাসক অসীম সাহা। রবিবার উইকেন্ড কার্ফিউর মধ্যে মহকুমা শাসক মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন। বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এই দিনের বৈঠকে মহকুমা শাসক ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। সেখানে কিভাবে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে বাজার হস্তান্তর করা সম্ভব তা নিয়ে আলোচনা হয় বলে জানালেন মহকুমা শাসক অসীম সাহা। এদিন তিনি আরও জানান, ইতিমধ্যেই আগরতলা শহরের বেশ কয়েকটি বাজার হস্তান্তর করা হয়েছে। এবার মৎস্য বাজারগুলি ধীরে ধীরে হস্তান্তর করা হবে। মানুষের সুরক্ষা আগে, তারপর হবে ব্যবসা। ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সুরক্ষার প্রশ্নে মহকুমা প্রশাসন ব্যবসায়ীদের সাথে আলোচনা ক্রমে মৎস্য বাজার হস্তান্তর করবে বলে জানান তিনি। নোংরা গন্ধ বেরোবে, অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। সেই স্বাস্থ্যকর পরিবেশকে বজায় রেখে কীভাবে শিফট করা যায় তার জন্য আমরা এই মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং যারা এই ব্যবসায়ীরা আছেন মৎস্য ব্যবসায়ীরা তাদেরকে নিয়ে আমরা আলোচনায় বসছি। কারণ প্রত্যেকেরই রুটি রোজগারের একটা ব্যাপার আছে, তাদেরকে বঞ্চিত করেও আমরা অনেক কাজ করতে পারবো না। তাদেরকে হাতে নিয়ে কাজটা করতে হবে, তা আমরা এই কাজটা করছি। আশা করছি যে ওনারা কোভিড সংক্রমণের যে প্রাদুর্ভাব এবং তৃতীয় ঢেউ আসার যে একটা সংকেত বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে তার কথা মাথায় রেখে এবং জীবনকে বাঁচিয়ে রেখে জীবিকাকে চিন্তা করতে হবে। এই দুটোকে অঙ্গাঙ্গিভাবে জড়িত করে জীবনকে প্রাধান্য দিয়ে আমরা জীবিকাটা করব। এর জন্য আশা করছি মৎস্য ব্যবসায়ী এবং সবাই সহমত হবেন এবং একটা রাস্তা আমরা বের করব। তার জন্য আমরা এখানে বসছি, আশা করছি যে এটা আমরা করে নিতে পারবো। এটা যদি করা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেনে।